আমাদের অনেক ট্র্যাডিশনাল বক্তা আছে কমার্শিয়াল এবং ট্রেডিশনাল বক্তা ঠিক কিনা ঠিক কোরআনের তফসিল করতেছে উনি তফসিলের মাঝে পাবলিক সাধারণ জনতাকে জিজ্ঞাসা করে ঠিক কিনা পাবলিকে বুঝলেও কয় ঠিক না বুঝলেও কয় ঠিক হুজুরে বলছে এটা বেঠে দিতে পারে না তফসিল করতেছে উনি ওখানে জিজ্ঞাসা ঠিক কিনা কোরআনের তফসিল ঠিক কিনা এটা আপনারা বলতেন যা ঠিক হাদিসের তো করতেছে উসুলে হাদিস বলতেছে আসমার রিজাল বলতেছে ঠিক কিনা আপনারা বলে দিতেন এটা ঠিক হুজুরে জানে না ঠিক আপনারা বলে দিতে হয় ঠিক ফেকার মাসালা বলতেছে উসুলে ফেকা বলতেছে উসুলে তাফসির বলতেছে জটিল জটিল বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতেছে কই আবার জিজ্ঞাসা করে ঠিক কিনা উনি জানে না ঠিক আপনারা বলে দিতে হবে এটা ঠিক কি আজীব ব্যাপার সব জায়গায় ঠিক কিনা জিজ্ঞাসা করা যাবে না মাঝে মধ্যে যেটা সাধারণ মানুষ সবাই বুঝে ওইটা জিজ্ঞাসা করবেন ঠিক কিনা কিন্তু কথাই কথাই ঠিক কিনা বলেন ভাইরা আমার ঠিক কিনা আর ওজনে কোন ঠিক কিনা এই যে একটা টেডিশন এটা নিঃসন্দেহে এটা কখনই গ্রহণযোগ্য একটা ট্রেডিশন না মাহফিল গুলিতে সুবহান আল্লাহর আওয়াজ বাড়াইতে হবে আলহামদুলিল্লাহর আওয়াজ বাড়াইতে হবে আল্লাহু আকবার আওয়াজ বাড়াইতে হবে আমিনের আওয়াজ বাড়াতে হবে আউযুবিল্লাহর আওয়াজ বাড়াইতে হবে বিসমিল্লাহর আওয়াজ বাড়াইতে হবে জায়গা মতো নাউযুবিল্লাহর আওয়াজও বাড়াতে হবে বলেন কয়েকটা আওয়াজ দেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহু আকবার এইগুলি বেশি বেশি বলা আমাদের উচিত আমাদের মূল কাজ কি ওটা থেকে দূরে সরে গেছে এখন যেই মাহফিলে ঠিক কিনা ঠিক আওয়াজ বেশি হয় মনে করা হয় ওই মাহফিলটা জমছে গর্জিয়া শুইছে বক্তা মনে করছে আমার ওয়াজ জমছে এই হইল আমাদের অবস্থা ওয়াজ এখন হেদায়েতের জন্য হয় না ওয়াজ হয় জমাইবার জন্য জমাইবার বুঝেননি আপনারা জমাইবার বুঝেননি গর্জিয়া আছে না পাবলিক আমার ওয়াজ সারা দিছে বেশি এই জন্য ওয়াজ করে তাকু নাই তো শেষ মাথায় এক পাগড়ি গলায় আরেক পাগড়ি কোডি দুই তিনটা কোডি বুঝেন দুই তিনটা কোডি কি মুড়া মুড়া কাপড় এগুলি যে গরমের দিনে কিভাবে পেরা থাকে আবার কিছু হুজুর আছে মেকআপ করে স্টেজ উঠে কি আজিব জন দুনিয়া এসে পড়ে গেলাম এ আজব দুনিয়া আবার ও মতো ফাগরি বান্ধে রুমাল দিয়া পাগরি হবে কাপড় দিয়া পাগড়ির কাপড় দিয়া আর ওহাবিরা ওই যে একটা পাগড়ি মানদের রুমাল দিয়ে এইভাবে ফেসাইলে এই পর্যন্ত আনছে হুজুরকে জিজ্ঞাসা করেন যেই পাগড়ি বাঁধার পরে সেজদা দিলে কপাল লাগবে না ওই পাগড়ি মাকরু মাটিতে কপাল লাগতে হবে না হলে এমন পাগড়ি যদি বাঁধেন রুমাল দিয়ে বাঁধছেন আর যাই দিয়ে বাঁধেন কপাল মাটিতে লাগছে না এই পাগড়ি বাঁধলেও সুন্নত হবে না উল্টা গুনাহ হবে এটা মাকরু এখন পাগরি সিস্টেম চেঞ্জ হয়ে গেছে পাগরি এখন কাপড় দিয়ে বাঁধে না রুমাল দিয়ে রুমাল ও হাবিদের হয়ে গেছে এখন আমাদের সমাজে তরিকা বাদ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে আমাদেরকে হেদায়তের মধ্যে ফিরে আসতে হবে সুন্নত তরিকা ফিরে আসতে হবে রাসূলুল্লাহর তরিকা আসতে হবে আমাদের তৌফিকদের বলে না আমিন মোহাবতে বলে না আমিন আমিন দুইবার ঠেলা দিয়ে বলান লাগছে আমিন বললে সোয়াব আছে সুবাহান্লাহ বললে আছে আলহামদুলিল্লাহ বললে সোয়াব আছে আল্লাহ আকবর বললে সোয়াব আছে আউজুবিল্লা নাউজুবিল্লা যাইটা বলেন প্রত্যেকটা সোয়াব আছে এক হাজার বার ঠিক ঠিক কিনা ঠিক এক হাজার বললে সোয়াব হবে কোন দলিল নাই এই জন্য আমাদেরকে আমলমুখী মুখী হইতে হবে সুন্নতের যে মূল আমল ওইদিকে ফিরে আসতে হবে আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন